ইদানিং অনেককেই বলতে শোনা যাচ্ছে, হাদিস যাচাই বাছাইয়ে আমরা মুহাদ্দিসদের উপর আস্থা কেন রাখবো? আমরা নিজেরাও তো যাচাই বাছাই করতে পারি, বলতে পারি এই হাদিস সহি, এই হাদিস সহি না। কিংবা হাদিস যাচাই বাছাইয়ে তাদের উপর আস্থা রাখতেই হবে, তাদের কথা মানতেই হবে, এটা তো জরুরি কিছু নয়, এটা তো কোরআন হাদিসে আসেনি। তো এ জাতীয় কথাবার্তা বলা বোকামি ছাড়া আর কিছু না, কারণ এটা তো সর্বস্বীকৃত ও প্রতিষ্ঠিত যে 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 বিষয়ে পারদর্শী হয় সে বিষয়ে তার কথাই গ্রহণযোগ্য হয়। যেমন মনে করুন, কেউ চিকিৎসা বিদ্যায় পারদর্শী, তো চিকিৎসা ক্ষেত্রে তার কথা যেমন গ্রহণযোগ্য, যে পারদর্শী না তার কথা তেমন গ্রহণযোগ্য হয় না। এখন যদি কেউ প্রকৌশল বিদ্যায় পারদর্শী না হয়ে বলে এক্ষেত্রে কোনো প্রকৌশলী ইঞ্জিনিয়ারের কথা গ্রহণযোগ্য হবে না, বরং আমার কথা গ্রহণযোগ্য হবে, আমি যা বলবো তা মানতে হবে, তাহলে তো এটা তার বোকামি প্রসূত চিন্তা। প্রত্যেক শাস্ত্রেই পারদর্শী হওয়ার জন্য সে শাস্ত্রের একটি মানদণ্ড রয়েছে, যেই মানদণ্ডে উত্তীর্ণ হলে সেই শাস্ত্রে তার কথা গ্রহণযোগ্য হয়। ঠিক তদ্রূপ হাদিস যাচাই বাছাইয়ে কারো কথা গ্রহণযোগ্য হওয়ার জন্য এক্ষেত্রেও একটি মানদণ্ড রয়েছে, যেই মানদণ্ডে যদি কেউ উত্তীর্ণ হয় তাহলেই কেবল তার কথা হাদিস যাচাই বাছাইয়ে গ্রহণযোগ্য হবে। সেই মানদণ্ড হলো হাদিসের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা, হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা, পরিপূর্ণ তাকওয়া পরেজগারি থাকা এবং সর্বপ্রকার প্রবৃত্তির চাহিদা থেকে মুক্ত থাকা। এই চারটি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে হাদিস যাচাই বাছাইয়ে তার কথা অবশ্যই গ্রহণযোগ্য হবে। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলী বলেন, ওয়াল কালামু ফি রুওয়াত ইয়াহতাজু ইলা ওয়ারাইন তাম ওয়া বারাআতিন মিনাল হাওয়া ওয়াল মাইল ওয়া খিবরাতিন কামিলাতিন বিল হাদিস ওয়া ইলালি ওয়া রিজালি। রাবীদের ব্যাপারে কথা বলার জন্য দরকার পরিপূর্ণ তাকওয়া, প্রবৃত্তি চাহিদা ও সর্বপ্রকার ঝোঁক থেকে মুক্ত থাকা এবং হাদিস ও তার সূক্ষ্মাতিসূক্ষ্ম দোষ ত্রুটি ও হাদিসের রাবীদের ব্যাপারে পূর্ণ জ্ঞান থাকা। তো এই শর্তগুলো যদি কারো মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে হাদিস যাচাই বাছাইয়ে তার কথা গ্রহণযোগ্য হবে। তাদের কথা সকল শ্রেণী গ্রহণ করেছে। হাদিস যাচাই বাছাইয়ে মুফাসসিররা তাদের কথার উদ্ধৃতি দেয়, ফকিররা হাদিস যাচাই বাছাইয়ে তাদের কথার রেফারেন্স দেয়, ঐতিহাসিকরা হাদিসের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তাদের হাওয়ালা দেয়। এই ধরনের ব্যক্তিদের কথা হাদিস যাচাই বাছাইয়ে গোটা উম্মতের কাছেই গ্রহণযোগ্য। সুতরাং কেউ যদি এটা বলে যে এই শাস্ত্রে যারা পারদর্শী আমি তাদের কথা গ্রহণ করব না, বরং নিজের থেকে হুকুম দিব, মন চাইলে গ্রহণ করব, মন চাইলে গ্রহণ করব না, কিংবা তাদের কথা কি ওহী নাকি, তাদের কথা মানতে হবে, এটা কি কোরআন হাদিসে এসেছে নাকি, তো এরূপ কথাবার্তা বলা তার বোকামি ছাড়া আর কিছু না। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি আপনার সামনে এমন কয়েকটি পয়েন্ট তুলে ধরব, যেই পয়েন্টগুলো আপনি ভালোভাবে বুঝলে আপনি বুঝতে পারবেন হাদিস যাচাই বাছাইয়ে মুহাদ্দিসদের উপর কেন আমাদের আস্থা রাখতে হবে। প্রথম পয়েন্ট, হাদিস যাচাই বাছাইয়ের জন্য যেসব শর্ত যা আমরা ইতিপূর্বে উল্লেখ করে এসেছি এর মধ্যে অন্যতম হলো হাদিস এবং হাদিসের সূক্ষ্মাতিসূক্ষ্ম দোষ ত্রুটি সম্পর্কে গভীর জ্ঞান থাকা, হাদিসের রাবীদের সম্পর্কেও গভীর জ্ঞান থাকা। তো হাদিস এবং হাদিসের রাবীদের সম্পর্কে যদি কারো গভীর জ্ঞান না থাকে তাহলে তার কথা স্বয়ং মুহাদ্দিসরাই গ্রহণ করেননি। ইব্রাহিম ইবনে আরআরা নামে একজন বর্ণনাকারী আছেন, যিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য, কিন্তু হাদিসের যাচাই বাছাই, হাদিসের সূক্ষ্মাতিসূক্ষ্ম দোষ ত্রুটি, হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে তার গভীর বুঝ না থাকার কারণে তার কথা হাদিসের ইমাম ইবনে মাইন রহমতুল্লাহ আলাই গ্রহণ করতেন না। তো দেখুন, হাদিস যাচাই বাছাইয়ে কারো কথা গ্রহণযোগ্য হওয়ার জন্য কতগুলো শর্ত, এতগুলো শর্ত কারো মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যাওয়ার পরও যদি তার কথা গ্রহণযোগ্য না হয় তাহলে আর কার কথা গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় পয়েন্ট, হাদিস যাচাই বাছাই করে হাদিস বা হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে যারা হুকুম দিয়েছেন তাদের যে অক্লান্ত চেষ্টা ও সাধনা তা যদি কেউ দেখে তাহলে তার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে যে তাদের কথা গ্রহণযোগ্য না হওয়ার কোনো কারণ থাকতে পারে না। হাদিস যাচাই বাছাইয়ে তারা কি পরিমাণ কষ্ট ও সাধনা করতেন তার মাত্র দুটি নমুনা তুলে ধরছি। নাসির ইবনে হাম্মাদ শোবা রহমতুল্লাহ আলীর দরজার সামনে বসে একটি হাদিস বর্ণনা করলেন, তখন শোবা রহমতুল্লাহ আলী বের হয়ে তাকে একটি থাপ্পড় মারলেন।
যার ফলে তিনি কাঁদতে লাগলেন। তো শোবা বললেন, সে কাঁদছে কেন? আবদুল্লাহ ইবনে ইদ্রিস বললেন, আপনি তার সাথে যে খারাপ ব্যবহার করেছেন তাতে সে কাঁদছে। তখন শোবা বললেন, দেখো সে কীরকম হাদিস বর্ণনা করছে। আমার নিকট এই হাদিসটি প্রথমে আবু ইসহাক আবদুল্লাহ ইবনে আতা থেকে বর্ণনা করেছেন, তিনি উকবা ইবনে আমের থেকে বর্ণনা করেছেন। তখন আমি আবু ইসহাককে জিজ্ঞাসা করলাম, আবদুল্লাহ ইবনে আতা কি তা উকবা ইবনে আমের থেকে শুনেছেন? তখন আবু ইসহাক রাগ হয়ে গেলেন। আমি তাকে বললাম, আপনাকে এই হাদিস সহিহ প্রমাণ করতে হবে, অন্যথায় আপনার থেকে যত হাদিস লিখে নিয়েছি সব বাতিল করে দিব। ঘটনাস্থলে মিসার ইবনে কিদাম উপস্থিত ছিলেন। তিনি আমাকে বললেন, আবদুল্লাহ ইবনে আতা এখনও মক্কায় আছেন। শোবা বললেন, তখন আমি হাদিসটি যাচাইয়ের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হই, হজের জন্য নয়, শুধু হাদিসটি যাচাইয়ের জন্য। সেখানে আবদুল্লাহ ইবনে আতার সাথে দেখা হলে তাকে হাদিসটির ব্যাপারে জিজ্ঞাসা করি। তিনি বললেন, হাদিসটি আমার নিকট সাদ ইবনে ইব্রাহিম বর্ণনা করেছেন। তখন আমি সাদ ইবনে ইব্রাহিমের সন্ধান করছিলাম। মালিক ইবনে আনাস আমাকে তার সন্ধান দিয়ে বললেন, সাদ মদিনায় আছেন, এবছর তিনি হজে আসেননি। তখন আমি মদিনার উদ্দেশ্যে রওনা হলাম এবং সেখানে সাদ ইবনে ইব্রাহিমের সাক্ষাৎ পেলাম। তারপর হাদিসটির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমার নিকট হাদিসটি বর্ণনা করেছেন জিয়াদ ইবনে মিহরাক। শোবা বলেন, সাদ যখন জিয়াদের কথা বলল তখন আমি বললাম, এ হাদিসটি এত জটিল কেন? কখনো এটা বসরায় নিয়ে যায়, কখনো মদিনায়, কখনো বা কুফায়। এরপর আমি জিয়াদ ইবনে মিহরাকের সাক্ষাৎ পেতে আবার বসরার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে জিয়াদের সাথে দেখা পেলাম এবং তাকে হাদিসটির ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন তিনি আমাকে বললেন, এ হাদিসটি আপনার পছন্দ হবে না, এটি আপনি হাদিসের যে মান অন্বেষণ করেন সে মানের সাথে যাবে না। আমি বললাম, তবুও আমাকে বলুন। তিনি বললেন, না আপনার পছন্দ হবে না। আমি বললাম, দয়া করে বলুন। তখন তিনি বললেন, এ হাদিসটি আমার নিকট বর্ণনা করেছেন শাহর ইবনে হাউসাব আবু রায়হানা থেকে, তিনি উকবা ইবনে আমের থেকে। শোবা বললেন, এরপর যখন শাহর ইবনে হাউসাবের নাম শুনলাম তখন বললাম, এ হাদিসটি আমার থেকে দূরে থাকুক, যদি এরকম কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতো তাহলে সেটা আমার পরিবার, আমার সম্পদ, এমনকি দুনিয়ার সব মানুষ থেকেও আমার কাছে বেশি পছন্দনীয় হতো। সুবহানাল্লাহ, দেখেন মাত্র একটি হাদিস যাচাইয়ের জন্য শোবা রহমতুল্লাহ আলী কী পরিমাণ পরিশ্রম করলেন। বসরা থেকে গেলেন মক্কায়, মক্কা থেকে গেলেন মদিনায়, মদিনা থেকে আবার আসলেন বসরায়। এরপর হাদিসের হুকুম তার কাছে স্পষ্ট হলো। তো এভাবে অক্লান্ত পরিশ্রম করে মুহাদ্দিসিনে কেরাম হাদিস যাচাই বাছাই করতেন এবং হাদিসের রাবিদের ব্যাপারে হুকুম দিতেন। তেমন চেষ্টা ও সাধনার পরও যদি তাদের কথা গ্রহণযোগ্য না হয় তাহলে আর কার কথা গ্রহণযোগ্য হবে? আরেকটি নমুনা দেখুন। যাইদ ইবনে হুবাব বলেন, সুফিয়ান সাউরি আমার নিকট বর্ণনা করেছেন উসামা ইবনে জায়েদ থেকে, তিনি মুসা ইবনে উলাই থেকে, তিনি তার বাবা থেকে, তিনি আবু কায়েস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া, তারা সাহরি খায় না, আমরা সাহরি খাই। এরপর যাইদ ইবনে হুবাব বলেন, হাদিসটি শোনার পর আমি যখন সুফিয়ান সাউরির মজলিস থেকে উঠতে যাব তখন কেউ একজন বলল, আমি উসামা ইবনে জায়েদকে মদিনায় জীবিত দেখে এসেছি। এ শুনে আমি আমার বাহন নিয়ে মদিনার দিকে ছুটতে লাগলাম। সেখানে উসামার সাক্ষাৎ পেয়ে তাকে বললাম, সুফিয়ান সাউরি আপনার থেকে আমার কাছে বর্ণনা করেছেন, আপনি নাকি মুসা ইবনে উলাই থেকে বর্ণনা করেছেন, তিনি তার বাবা থেকে, তিনি আবু কায়েস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উত্তরে তিনি বললেন, হ্যাঁ, মুসা ইবনে উলাই আমার কাছে তার বাবা থেকে, তিনি আবু কায়েস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। যাইদ ইবনে হুবাব বলেন, এরপর আমি যখন উসামার মজলিস থেকে উঠতে যাব তখন এক ব্যক্তি বলল, আমি মুসা ইবনে উলাইকে জীবিত অবস্থায় মিশরে দেখে এসেছি। এরপর আমি আবার আমার বাহন নিয়ে মিশরের পথে রওনা দিলাম। সেখানে গিয়ে মুসার দরজার সামনে বসে রইলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম গোড়ার পিঠে চড়ে একজন শায়েখ আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি কি প্রয়োজনগ্রস্ত? আমি বললাম, জি, সুফিয়ান সাউরি উসামা ইবনে জায়েদ থেকে, তিনি আপনার থেকে, আপনি নাকি আপনার বাবা থেকে, তিনি আবু কায়েস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, হ্যাঁ, আমার বাবা আবু কায়েস থেকে আমার নিকট এই হাদিসটি বর্ণনা করেছেন। তো চিন্তা করে দেখুন, একটি হাদিস যাইদ ইবনে হুবাব সুফিয়ান সাউরির সূত্রে কুফায় শুনলেন। তো সেই হাদিসটি যাচাইয়ের জন্য সেখান থেকে তিনি মদিনায়, এরপর মদিনা থেকে তিনি মিশরে গেলেন।
এভাবেই তারা এক একটি হাদিস এক একজন রাবির যাচাই বাছাইয়ের জন্য মাইলকে মাইল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করতেও দ্বিধাবোধ করতেন না। এই অক্লান্ত চেষ্টা ও সাধনা, সীমাহীন পরিশ্রমের মাধ্যমেই তারা হাদিস যাচাই বাছাই করেছেন, হাদিসের বর্ণনাকারীদের যাচাই বাছাই করেছেন। তো এরপরও আপনি যদি তাদের কথা গ্রহণ না করেন তাহলে আর কার কথা গ্রহণ করবেন? তাদের কথা গ্রহণ না করে আপনার কথা গ্রহণ করার কী যৌক্তিকতা থাকতে পারে? তৃতীয় পয়েন্ট, হাদিস কিংবা বর্ণনাকারীদের যাচাই বাছায় সম্মিলিতভাবে মুহাদ্দিসদের থেকে ভুল হয়নি। অর্থাৎ হাদিসের যাচাই বাছাই কিংবা কোনো বর্ণনাকারীর ব্যাপারে কোনো মুহাদ্দিস থেকে যদি কোনো ভুল হয়ে যেত তাহলে অন্যরা তা ঠিক করে দিতেন। কোনো হাদিস বা কোনো রাবির ব্যাপারে সম্মিলিতভাবে সবাই ভুলের উপর একমত হয়ে গেছেন তা হয়নি, বরং কেউ যদি কখনো কোনো ভুল করেছেন তো অন্যরা তা শুধরে দিয়েছেন। যেমন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কত্তান, তিনি হাদিসের অনেক বড় ইমাম ছিলেন। হাম্মাম ইবনে সাঈদ নামে একজন বর্ণনাকারী রয়েছেন যিনি নির্ভরযোগ্য, কিন্তু তার ব্যাপারে ইয়াহইয়া ইবনে সাঈদের তেমন ধারণা ছিল না, যার কারণে তিনি তাকে দুর্বল আখ্যায়িত করতেন। এই জন্য ইয়াহইয়া ইবনে সাঈদের সমসাময়িকরা এবং তাদের পরবর্তীরা এই বিষয়টি স্পষ্ট করেছেন, ইয়াহইয়া ইবনে সাঈদ যদিও অনেক বড় ইমাম কিন্তু হাম্মাম ইবনে সাঈদের ব্যাপারে তিনি যে হুকুম দিয়েছেন তা সঠিক নয়। তার সমসাময়িক ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, ইয়াহইয়া ইবনে সাঈদ হাম্মামের উপর জুলুম করেছে, আসলে তার সম্পর্কে ইয়াহইয়ার কোনো ইলম ছিল না এবং তিনি তার সাথে ওঠা বসাও করেননি। আপনি যদি যাচাই বাছাই সংক্রান্ত গ্রন্থাদি দেখেন তাহলে এ জাতীয় প্রচুর নমুনা আপনি সেগুলোতে পেয়ে যাবেন। মোট কথা, হাদিসের যাচাই বাছাই কিংবা বর্ণনাকারীদের যাচাই বাছায় যদিও কারো থেকে কোনো ভুল হয়ে গেছে, তো সেই ভুলটা আর স্থায়ী হয়নি, বরং সেই ভুলটা অন্যরা ধরে দিয়েছেন, শুধরে দিয়েছেন, সেই ভুলটা আর স্থায়ী হতে পারেনি। তো এই জন্যই কোনো ভুলের উপর সবাই মিলে একমত হয়ে গেছে তা হয়নি। তো যখন হাদিস ও বর্ণনাকারীদের যাচাই বাছায় কোনো একটি হাদিস কিংবা কোনো একজন বর্ণনাকারীর ব্যাপারে সম্মিলিতভাবে সকল মুহাদ্দিসরা কোনো ভুলের উপর একমত হয়নি, এজন্য হাদিসের যাচাই বাছাই ও বর্ণনাকারীদের যাচাই বাছায় তাদের কথা গ্রহণ না করে কোনো উপায় নেই। চতুর্থ পয়েন্ট, হাদিস যাচাই বাছায় মুহাদ্দিসরা পরিপূর্ণ ইনসাফ করেছেন, কারো ব্যাপারে কোনো ধরনের বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ির শিকার হননি। যে দুর্বল তাকে দুর্বল বলেছেন, যে নির্ভরযোগ্য তাকে নির্ভরযোগ্য বলেছেন, যে হাদিসটি সহি সে হাদিসকে সহি বলেছেন, যে হাদিসটি সহি না সেটা সহি না তা বলেছেন। তো এভাবে মুহাদ্দিসরা হাদিস এবং বর্ণনাকারীদের যাচাই বাছায় পরিপূর্ণ ইনসাফ করেছেন। তারা যে পরিপূর্ণ ইনসাফ করেছেন তা আপনি কয়েকভাবে বুঝতে পারেন। যেমন হাদিস বর্ণনার ক্ষেত্রে ভুল হলে কিংবা অসতর্কতা হলে তারা কোনো নেককার এবং সৎ ব্যক্তিকেও ছাড় দিতেন না, বরং সৎ ব্যক্তিদের থেকেও যদি কোনো ভুল হতো তাহলে তা অন্যদের কাছে স্পষ্ট করে দিতেন। তারা এটা দেখতেন না যে এই ব্যক্তি তো সৎ, এই ব্যক্তি তো নেককার, তার ভুল মানুষের সামনে স্পষ্ট করলে তো তার সম্মানহানি হয়। তো মুহাদ্দিসরা হাদিসের মধ্যে কেউ ভুল করলে কিংবা মিথ্যা বললে সে সৎ হলেও তাকে ছাড় দিতেন না। এ ধরনের দৃষ্টান্ত প্রচুর। যেমন ইয়াহইয়া ইবনে মাঈনকে একবার ইয়াজিদ আর রক্কাশী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি বললেন, রজুলুন সালেহ লাকিন হাদিসু লাইসা বিশাই, তিনি সৎকর্মশীল তবে তার হাদিস কোনো কাজের না। একবার মুয়াজ ইবনে মুয়াজকে বলা হলো যে আপনি যদি অমুককে নির্ভরযোগ্য বলা থেকে বিরত থাকেন তাহলে আপনাকে 10,000 দিনার দেওয়া হবে, কিন্তু তিনি তাতে রাজি হলেন না, কারণ এতে করে একজন ব্যক্তি যেই পর্যায়ের তার ব্যাপারে সেই হুকুম দেওয়া থেকে চুপ থাকা হয়। তো দেখুন, 10,000 দিনার পেয়েও এক ব্যক্তি সম্পর্কে সাক্ষ্যদান থেকে তিনি শুধু চুপ থাকবেন তাতেও তিনি রাজি হচ্ছেন না। অনুরূপভাবে যারা বিদাতি ছিল তাদের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম পরিপূর্ণ ইনসাফ করেছেন। কোনো বিদাতি যদি এমন হয় যে তার বিদাতটা কুফুর পর্যায়ের না হয় এবং সেই বিদাতি পরিপূর্ণ সত্যবাদী ও স্মৃতিশক্তির অধিকারী হয় তাহলে তার বর্ণনাও মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেছেন। শুধুমাত্র ইমাম বুখারি কতজন বেদাতি থেকে হাদিস গ্রহণ করেছেন তার একটি তালিকা আপনি হাফিজ ইবনে হাজার কৃত ফাথুল বারির ভূমিকার নবম অধ্যায়ে দেখতে পারেন। তো যারা চিন্তা চেতনা এবং দীন ও ইমানের ক্ষেত্রে তাদের বিরোধী ছিলেন
তাদের ক্ষেত্রেও মুহাদ্দিসরা কতটা ইনসাফ করেছেন যে তাদের হাদিসও গ্রহণ করেছেন, যদি তারা সত্যবাদী হয়, তারা নির্ভরযোগ্য হয়, তারা স্মৃতিশক্তির অধিকারী হয়, তাদের বিদাত কুফুরির পর্যায়ের না হয় এবং তাদের হাদিসের মধ্যে আপত্তিকর কোনো কিছু না থাকে। তো এইসব শর্ত সাপেক্ষে মুহাদ্দিসরা তাদের গুর বিরোধী বেদাতি রাবিদের থেকেও বর্ণনা গ্রহণ করেছেন, হাদিস গ্রহণ করেছেন। মুহাদ্দিসরা যে যাচাই বাছাই কতটা ইনসাফ করেছেন তার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হলো এক্ষেত্রে তারা তাদের বাবা ভাই সন্তানকেও ছাড় দেননি। এজন্যই আলী ইবনুল মাদিনী তার বাবা মাদিনীকে দুর্বল আখ্যা দিয়েছেন, ইমাম আবু দাউদ তার সন্তান আবদুল্লাহকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন, যাইদ ইবনে আবি উনাইসা তার ভাই ইয়াহইয়া ইবনে আবি উনাইসাকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন এবং তার থেকে হাদিস গ্রহণ করতে নিষেধ করেছেন, শোবা তার জামাতা হিশাম ইবনে হাসানকে দুর্বল আখ্যা দিয়েছেন। তো দর্শক চিন্তা করে দেখুন, যেখানে মুহাদ্দিসরা তাদের বাবা ভাই সন্তান জামাতাকেও ছাড় দেননি, সেখানে তারা অন্যদেরকে কিভাবে ছাড় দিবেন? যদি তাদের থেকে হাদিস বর্ণনায় কোনো ত্রুটি হতো তাহলে মুহাদ্দিসরা অবশ্যই তা ধরে দিতেন এবং মানুষের সামনে তা স্পষ্ট করে দিতেন। তো এভাবেই জায়গায় জায়গায় মুহাদ্দিসরা সর্বোচ্চ ইনসাফের পরিচয় দিয়েছেন। তো এখন আপনি যদি হাদিস যাচাই বাছাই বর্ণনাকারীদের যাচাই বাছায় তাদের কথা গ্রহণ না করেন তাহলে আর কার কথা গ্রহণ করবেন? এবং হাদিস যাচাই বাছায় তাদের কথা গ্রহণযোগ্য না হওয়ার যৌক্তিক কি কোনো কারণ থাকতে পারে? মোট কথা, হাদিস যাচাই বাছাই ও বর্ণনাকারীদের যাচাই বাছায় মুহাদ্দিসদের উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, যেহেতু তারা ছিলেন হাদিস ও তার সূক্ষ্মাতি সূক্ষ্ম দোষ ত্রুটি ও রাবিদের সম্পর্কে পূর্ণ অবগত। তারা সম্মিলিতভাবে কোনো ভুলের উপর একমত হননি, তারা হাদিস যাচাই বাছাই করেছেন অক্লান্ত চেষ্টা সাধনা এবং হাদিস ও বর্ণনাকারীদের যাচাই বাছাইয়ে তারা দিয়েছেন পরিপূর্ণ ইনসাফের পরিচয়। তো এত কিছুর পরও হাদিস ও বর্ণনাকারীদের যাচাই বাছাইয়ে তাদের কথা গ্রহণযোগ্য না হওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।